ওগুলো আইস থিঙ্ক তোমরা সবাই পেরেছ তারপরে একটা প্রবলেম মেবি অনেকে পারো নাই ওইটা আমি একটু দেখি ওটা শেয়ার স্ক্যান আমি যাচ্ছি যে লাস্ট একটা প্রবলেম মেবি একটু কনফিউশন ছিল তোমাদের হুম এটা আমি একটু বলি যেমন এই প্রবলেমটা কোয়েশ্চেন নাম্বার থ্রি এটা পারছো সবাই কার ট্রাভেল ফিফটি মিটার অ্যাট ফিফটি সেকেন্ড অ্যান্ড হান্ড্রেড মিটার এট টেন সেকেন্ড ফাইন দ্য অ্যাসোলেশন ইনিশিয়াল স্পিড ট্রাভেল ডিস্টেন্স টোয়েন্টি সেকেন্ড সো এই কোয়েশনটা যখন তোমাদেরকে বলেছেন যে অ্যাসোলেশন অ্যান্ড ইনিশিয়াল স্পিড সলভ করার জন্য এটা অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে কীভাবে সলভ করবো ওকে এটা আমি একটু দেখাচ্ছি এটা তোমরা হচ্ছে এই এই মেথডে আই থিঙ্ক সলভ করতে হবে যে বলেছে যে ফিফটি মিটার অ্যাট ফিফথ সেকেন্ড অ্যান্ড হান্ড্রেড মিটার অ্যাট টেন সেকেন্ড সো আমরা এস টিএইচ ফর্মুলা ইউজ করে সো উই ক্যান সলভ ইট ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান

আবার যারা করতে পারো নাই ডোন্ট ওয়ারি গ্রাফ রিলেটেড আমরা একটা ক্লাস করব সম্পূর্ণ হচ্ছে কি গ্রাফ রিলেটেড এমসিকিউ बेस्ड এবং কিউ যত ধরনের গ্রাফ থাকবে সেগুলো নিয়ে আমরা করব হ্যাঁ বলো স্যার হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল হুম বলো তাড়াতাড়ি বলো কোশ্চেন আনতে গেছো তুমি কই গেল কোশ্চেন ছিল বলে আচ্ছা আমরা আছে চ্যাপ্টার 3 তে চলে যাচ্ছি আজকে সরি চ্যাপ্টার 3 মোশন ডিউ টু গ্র্যাভিটি লজ অফ ফলিং বডি এটা হচ্ছে গিয়ে বইতে যেরকম আছে আমরা হুবহু ওই লিখতে হইতো তাই কারণে আমি লিখি নাই বইয়ের পিকচার নিয়েছি এখানে বলেছে যে কি আমাদের ওরা জিজ্ঞেস করেছে যে মোশন ফলিং বডির জন্য তিনটা ফর্মুলা আছে আমরা নাইনটিনে পড়ে আসছি যেমন ফর্মুলা কি কি বা মিস্টার গ্যালিলিও উনি কী ডিসকভার করেছেন উনি বলেছেন যে দ্য ল দে উইল ট্রাভেল ইকুয়াল ইন ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম মানে হচ্ছে গিয়ে আমরা যদি কোনো একটা অবজেক্টকে উপর থেকে ফেলে দেই একটা ধরো হেভি ওয়েট আর একটা মানে মোটামুটি লাইটার ওয়েট দুইটা অবজেক্টকে যদি উপর থেকে ফেলে দেই যদি কোনো এয়ার রেজিস্টেন্স না থাকে ইফ দেয়ার ইজ নো এয়ার রেজিস্টেন্স দে উইল ট্রাভেল দ্য ইকাল ডিস্ট অফ ফ্লোরে গিয়ে হিট করবে যেমন এখানে একটা লিফ আর এখানে একটা ভ্যাকিউম টিউব আছে সো এই ভ্যাকিউম টিউব মানে এয়ার গুলা তোমার পাম্প করে বের করে নিছে সো এয়ারগুলো যখন বের করে নিছে এই লিভ আর স্টোনকে কে যখন একসাথে ফেলে দেওয়া হবে তখন এই দুইটা অবজেক্ট একই সাথে ফ্লোরে এসে হিট করবে

ওকে ভেলোসিটি টাইমের সাথে প্রপোশনাল হলে কি হবে যদি টাইম টোয়াইস হয় তাহলে ভেলোসিটিও কি হবে টোয়াইস হবে আর যদি টাইম থ্রি টাইমস ইনক্রিজড হয় তাহলে ভেলোসিটি থ্রি টাইম ইনক্রিজড হবে এক্স্যাক্টলি প্রফেশনাল টু টাইম তার নাম্বার থ্রি কি বলেছে ডিসটেন্স ট্রাভেল ইন এ গভেন টাইম উইল বি প্রফেশনাল টু দ্য স্কোয়ার অফ দ্যাট টাইম মানে কি যে উপর থেকে অবজেক্টটা যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে এই ট্রাভেল ডিসটেন্সটা হবে তাদের টাইমের সাথে স্কোয়ারের প্রফেশনাল মানে এইচ প্রফেশনাল টি ওকে এইচ প্রফেশনাল টি মানে কি যে টাইম যদি টোয়াইস হয় ডিস্টেন্স কত হবে বলো দেখি ডিস্টেন্স কত হবে টাইম যদি এটা হচ্ছে কি স্কোয়ার অফ টাইম পারবা বলতে টাইম যদি টোয়াইস হয় তাহলে ডিস্টেন্স কতটুকু হবে কে শুনতে পাচ্ছ তোমরা নাকি আজকে সবাই চুপচাপ কেন বলো দেখি ফারিহা নাওয়ার বলো ফারিহা নাওয়ার ক্যান ইউ হিয়ার মি শাইলা শারমিন স্যার টাইমটা কত বললেন যদি টাইম টুয়াইস হয় মানে টাইম যদি টুয়াইস টাইম ইনক্রিজ হয় সেক্ষেত্রে ডিসটেন্স কতটুকু ইনক্রিজ হবে স্যার ফোর টাইমস ফোর টাইমস কারণ টাইমের সাথে ডিসটেন্স আছে টাইমের সাথে স্কোয়ার টাইমকে টু কে যদি স্কোয়ার করি সেটা হচ্ছে ফোর হয় তাহলে ডিসটেন্স ট্রাভেল ডিসটেন্স হবে ফোর টাইমস হবে ওকে টাইম যদি থ্রি টাইমস হয় সেক্ষেত্রে হবে কি ডিসটেন্স ট্রাভেল ডিসটেন্স নাইন টাইমস বিকজ স্কোয়ার ইকুয়ালস টু নাইন হবে ওকে সো এইভাবে আমাদেরকে অ্যান্সার করতে হবে বুঝে বুঝে এবার আসি আমরা ইকুয়েশনস মোশনগুলো ফলোয়িং অবজেক্টের জন্য ইকুয়েশন মোশনগুলো কিভাবে হয় সেটা আমি একটু দেখা ট্রাই করি ওকে ফাইন ওইটুকু আমাদের একদমে আসে কিন্তু হ্যাঁ যে বলবে কি যে ফলিং ফ্রি ফলিং অবজেক্টের জন্য ডিউ টু গ্র্যাভিটি ফ্রি ফলিং বডি ফ্রি ফলিং বডি ডিউ টু গ্র্যাভিটির জন্য গ্যালিও যে তিনটা লস দিয়েছেন তিনটা লস লিখো তো এ বি সি তিনটা ল লিখবা তোমাদের বইতে যেরকম আছে হুবু হু এরকম লিখলেই হবে ওকে এখানে বলা আছে দে এখন দে মানে কারা সেটা কিন্তু বলতে হবে তুমি যদি বলো দে এখন দে বানা তো তুমি বলতে হবে যে দুইটা যে অবজেক্ট নিয়ে কম্পেয়ার করবে হুইচ আর দে তার দে কারা এগুলো বলতে হবে কেমন এখানে এখানে উপরে বলে দিয়েছে দে কারা তোমরা একটু বলে নেবে ওকে এবার হচ্ছে মোশন অফ ইকুয়েশন কি হয় মনে করো একটা অবজেক্ট এ পয়েন্টে ছিল এ পয়েন্টে তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ আর এই অবজেক্টটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টটা ট্রাভেল করেছে বি পয়েন্টে সে স্পিড গেইন করেছে ভি যেহেতু ভেলোসিটি ইনক্রিজ হয় উপর থেকে নিচে আসার সময় ভেলোসিটি হচ্ছে ভি আর এ থেকে বি পয়েন্টে আসতে ইট নিডস টাইম টি সেকেন্ড অ্যান্ড গ্র্যাভিটি ডিউ টু গ্রাভিটি আন্ডার গ্র্যাভিটি কারণে যেহেতু পড়েছে তাহলে অ্যাসোলেশন হচ্ছে জি অ্যান্ড এই সময় ও যদি এইচ মিটার ডিসটেন্স ট্রাভেল করে তাহলে এইচ হচ্ছে কি এ থেকে বি এ যে ডিসটেন্সটা সেটা হচ্ছে এইচ সো বি পয়েন্টে ভ্যালোসিটি কী হবে ভি কোস টু ইউ প্লাস এটি ওকে ইউ প্লাস এটি এর বদলে জি আসছে বিকজ এখানে অ্যাসোলেশন ডিউ টু গ্রাভিটি দ্যাট ইজ ওয়াই এ ইজ রিপ্লেসড বাই জি

যে ইফ দ্য অবজেক্ট ইজ জাস্ট রিলিজ ফ্রম দ্য ফ্রম এইচ হাইট জাস্ট যদি রিলিজ করে তাহলে ইনিশিয়াল ভ্যালিসিটি জিরো হবে ওকে আর যদি কোনো একটা অবজেক্ট থেকে উপর থেকে নিচে থ্রো করে ঠিক আছে জাস্ট ছেড়ে না দিয়ে রিলিজ না করে যার উপর থেকে নিচে থ্রো করলো তাহলে ডেফিনেটলি ইউ কিন্তু থাকবে কিছু একটা ডেফিনেটলি থাকবে সো এগুলো আমরা মাথায় রাখবো আর ইকুয়েশন অফ মোশন অফ ভার্টিক্যালি থ্রোন অবজেক্ট ভার্টিক্যালি থ্রোন অবজেক্ট মানে কি আমি একটা অবজেক্টকে যদি ডিরেক্ট উপরে থ্রো করি তাহলে সেক্ষেত্রে মোশন কি হবে এই তিনটা ইকুয়েশনটাকে জাস্ট ফলো করে একই হবে তবে শুধুমাত্র এখানে আমি যেহেতু অবজেক্টটা এই যে এইখান থেকে থেকে এ পয়েন্ট বি উপরে থ্রো করতেছি তাহলে এখানে আমরা গ্র্যাভিটির এগেইনস্টে ক্যালকুলেশন করবো সো দ্যাট ইজ ওয়াই জি টা মাইনাস জি হয়ে যাবে ওকে জিটা মাইনাস জি হয়ে যাবে আর উপরে যে তিনটা ইকুয়েশন তুমি দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি এরকম ইকুয়েশন হবে ভি ইকুয়ে ইউ মাইনাস জি টি ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ আর ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার জি এর আগে একটা যেখানে যেখানে জি ইউজ করতে হবে ওইখানে একটা মাইনাস সাইন দিয়ে নিতে হবে বিকজ আমরা গ্রাভিটির শো করতেছি এখানে কারো কোনো কনফিউশন আছে দুইটা ইকুয়েশন এই 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 ছয়টা ইকুয়েশানে থাকতে বলো নেক্সটে চলে যাবো আমরা কারো কোনো কনফিউশন আছে নাই ওকে এবার আমরা আসি যে কি বলছে এখানে আমরা কিছু এক্স ইকুয়েশনগুলোকে একটু অ্যারেঞ্জ করি ম্যাক্সিমাম পয়েন্ট বি যদি ম্যাক্সিমাম পয়েন্ট হয় মানে এ থেকে আমি শুরু করলাম সে আস্তে আস্তে উপরে যেতে যেতে বি পয়েন্টে গেল এরপর সে আর উপরে উঠবে না তাহলে বি পয়েন্টে ভেলোসিটি কী হবে জিরো হবে বিকজ যেহেতু বি পয়েন্টে ম্যাক্সিমাম পয়েন্ট এর উপরে সে আর যেতে পারছে না সো ডেফিনেটলি দ্য ফাইনাল ভেলোসিটি এট বি উইল বি জিরো সো এই কারণে বি কোর্স কত এসছে জিরো আসছে আর এইচটা আমরা তখন ও যতটুকু হাইট ট্রাভেল করবে ওইটাই হচ্ছে ওই অবজেক্টের জন্য ম্যাক্সিমাম হাইট এই কারণে ওই এইচটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে রিপ্লেস করব কখন যখন আমাদের বলে দিবে যে বিটা হচ্ছে কি ম্যাক্সিমাম পয়েন্ট সো এ থেকে বি এর আমরা তখন এইচটা ম্যাক্সিমাম হাইট হবে আচ্ছা এখন মনে করো এই এ থেকে বিতে পৌঁছাইতে টু রিচ এট বি টু রিচ এট বি ইট টেক টাইম টি যদি টি টাইম নেয় উপর উঠতে মানে ফ্লাইট টাইম যদি টি নেয় ওকে বা এ থেকে বিতে যদি পৌঁছাতে টি টাইম নেয় তাহলে বি ভেলোসিটি কী হবে জিরো হবে সো ইকুয়েশন ওয়ানটাকে আমরা ইউজ করি ওয়ান দিকে খেয়াল করো ইকুয়েশন ওয়ানকে যদি আমরা ইউজ করি তাহলে কি হবে দেখো ইকুয়েশন ওয়ান ইউজ করলে ফাইনাল ভ্যালোসিটি জিরো হবে এই কারণে এর বদলে জিরো আসছে আর ইনিশিয়াল ভেলোসিটি যা আছে তাই মাইনাস জি এখানে টি এর বদলে আসছে টি ওয়ান সো টি ওয়ানকে সাবজেক্ট করলে টি ওয়ান ইকুয়াল টু ইউ মাইনাস জি ওকে টি ওয়ানটা মানে কি এই যেখানে স্টার্টিং পয়েন্ট একটা অবজেক্টকে ভার্টিক্যালি থ্রো করলাম ও একেবারে হাইয়েস্ট পয়েন্টে যেতে যে সময় লাগবে সেটাই হচ্ছে গিয়ে টি ওয়ান ওকে এবার আমরা ইকুয়েশন টুটা দিকে খেয়াল করি ইকুয়েশন টু দেখো ফাইনাল ভ্যালোসিটি ভিটা কত হয়ে যাবে জিরো স্কোয়ার আর এখানে হবে ইউ স্কোয়ার এটা আমি একটু ভুল লিখেছি এটা একটু কারেক্ট করে দেই এটা হবে গিয়ে ইউ স্কোয়ার হবে এটা ওকে খেয়াল করবা এটা এটা কি হবে এটা বলো এখানে জিরো হবে অন্য কিছু হবে এটা হবে ইউ স্কোয়ার হবে এটা বেসিক্যালি জিরো হবে না এটা হচ্ছে কি ইউ হবে সরি এটা না কোনটা হবে এইটা ওকে আছে কারো কোশ্চেন কোনো কনফিউশন থাকলে বলো তাড়াতাড়ি ইজ দে এনি কনফিউশন তো ফাইনাল ইকুয়েশন টু নাম্বার থেকে দেখতে পাচ্ছি ফাইনাল ভ্যালোসিটি জিরো আর ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ সো এটাকে যদি এইচকে যদি সাবজেক্ট করি তাহলে এইচ কত হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি ইনিশিয়াল ভ্যালোসিটি জানতে পারলে একটা অবজেক্টকে আমি থ্রো করব এটা হাইয়েস্ট কতটুকু উপরে উঠবে আমরা ইজিলি ক্যালকুলেশন করে জানতে পারবো টিটা হচ্ছে কি কতটুকু সময় হাইয়েস্ট পয়েন্ট উঠতে লাগবে এবার টাইম টু ফ্লাইট টাইম টু ফ্লাইট মানে কি টাইম টু ফ্লাইট মানে হচ্ছে একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে থ্রো করলাম সেই অবজেক্টটা বি পয়েন্টে যাবে আবার বি থেকে এ পয়েন্টে আসবে মানে যেখান থেকে স্টার্ট করেছে ওই পয়েন্ট থেকে শুরু করে গিয়ে আবার ওই পয়েন্টে যদি ব্যাক করে তো এইটাই হচ্ছে কি টাইম টু ফ্লাইট ওকে এবার আমি দেখি জিজ্ঞেস করি কয়েকজনকে যে টাইম লাইক হচ্ছে কাকে জিজ্ঞেস করব আননোন ফেসকে জিজ্ঞেস করি আননোন ফেসটা হচ্ছে কে কাকে জিজ্ঞেস করা যায় সাবিহা আক্তার সাবা আক্তার শুনতে পাচ্ছো সাবিহা আক্তার তোমরা হচ্ছে বুঝতে পারছি তোমরা হচ্ছে ক্লাসে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাচ্ছো সাবিয়া আক্তার কে জি স্যার তুমি তো সাবিয়া আক্তার না তোমার তো তুমি তো মাইক্রোফোন এখনো অফ দেখাচ্ছে

আমি এ পয়েন্ট থেকে থ্রো করলাম বি পয়েন্টে যাবে আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসবে ওকে এই এ থেকে বি হয়ে আবার এ পয়েন্টে ব্যাক করলে তো এই সময়ে সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো বা ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো ভার্টিক্যালি কতটুকু হলো বলতে পারবো না বলতে পারবা না ঠিক আছে জুমাইনা জুমাইনা শুনতে পাচ্ছো জি স্যার আচ্ছা তুমি বলো দেখি একটা অবজেক্টকে আমি এ পয়েন্ট থেকে থ্রো করলাম সে বি পয়েন্টে গিয়ে আবার এ পয়েন্টে ব্যাক করলো ইন দ্যাট টাইম ও কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো বা কতটুকু তার ডিসপ্লেসমেন্ট হলো জিরো হবে না জিরো হবে ওকে জিরো কেন হবে কারণ অবজেক্টটা এ পয়েন্ট থেকে স্টার্ট করে আবার এ পয়েন্টে ব্যাক করেছে সো যেহেতু ও যে পয়েন্ট থেকে স্টার্ট ওই পয়েন্টে আবার ব্যাক করলো তো ইন দ্যাট টাইম ও ভার্টিক্যালি কোনো ডিসটেন্স ট্রাভেল করে না দ্যাট ইজ ওয়াই তার ভার্টিক্যালি ডিসটেন্স হচ্ছে জিরো সেই ইকুয়েশান থ্রি নাম্বার যদি ইউজ করি তাহলে এইচ এর বদলে আমরা কত বসাবো জিরো বসাবো আর এ থেকে বি হয়ে আবার এতে ব্যাক করলে এখানে যে টাইমটা লাগবে এটা হচ্ছে টাইম টু ফ্লাইট ওকে তো টাইম টু ফ্লাইটতে আমরা যদি ক্যাপিটাল টি দিয়ে ইউজ করি সো ইকুয়েশন থ্রি থেকে আমরা দেখতে পাচ্ছি সো এইচ এর বদলে আমরা জিরো বসালাম ইউ এই টি এর বদলে আসছে ক্যাপিটাল টি আর এখানে হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার আসছে কত আসলো টু ইউ মাইনাস জি সো টু ইউ মাইনাস জিটা কি অবজেক্টটা আবার ফ্লোরে ব্যাক করতে যে টাইম লাগবে সেটাই হচ্ছে গিয়ে কি এই ফ্লোরে ব্যাক করতে যে টাইম লাগবে সেটাই হচ্ছে গিয়ে তার টাইম টু ফ্লাইট ওকে তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দাও দেখি এখনই দাও এক মিনিটের মধ্যে দিবা এক মিনিটের মধ্যে যে দিবা ইলেভেন টোয়েন্টির মধ্যে তারাই হচ্ছে প্রেজেন্ট থাকবে আর আমি একটু পরে জিজ্ঞেস করছি কে আছে নাই টাইম টেকেন টু রিচ এ ফ্রম বি এ থেকে টাইম টেকেন টু রিচ এ ফ্রম বি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে কতটুকু টাইম লাগবে এটা বলো দেখি কে পারবে বলতে এটা বলো এটা কে বলবা এটা হচ্ছে কে বলবা নশিন নাওয়ার হুম বলো যে এই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে এই অবজেক্ট কতটুকু টাইম লাগবে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব মানে কিন্তু জি করতে হবে বুঝি নাই ইউ মানে দিয়ে হচ্ছে দিয়ে করতে হবে বি থেকে এ তে আসতে যে টাইম কিভাবে করলে একটু বলো দেখি আমরা একটু শুনি এখানে হচ্ছে এ থেকে বি পয়েন্টে যেতে যে টাইম লাগবে সেটা হচ্ছে কি টি ওয়ান ওকে এই যে টি ওয়ান এটা আর এ থেকে বি তে গিয়ে আবার এ পয়েন্টে ব্যাক করতে যে টাইম লাগবে সেটা হচ্ছে কি ক্যাপিটাল টি ওকে এই ইকুয়েশন হচ্ছে গিয়ে এই দুইটা ইকুয়েশন আমাদের ইউজ করতে হবে কিভাবে ক্যাপিটাল টি হচ্ছে পুরো এ থেকে বি হয়ে আবার এতে ব্যাক করতে আর টি ওয়ান হচ্ছে এ থেকে বি পয়েন্টে যেতে যে টাইম লাগবে সেটা হচ্ছে টি ওয়ান তাহলে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে কতটুকু টাইম লাগবে আমি যদি ক্যাপিটাল টি থেকে এই টি ওয়ানটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে আমাদের টি টুটা ক্যালকুলেশন হবে বুঝতে পেরেছি ওকে স্যার ওকে এবার বলো এই পর্যন্ত না স্যার আবার একটু এটা হচ্ছে ক্যাপিটাল টিটা হচ্ছে কি খেয়াল করে দেখো এ টু বি বি টু এ রাইট তাই না এ টু এ থেকে বি থেকে এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে যে টাইম লাগে সেটা ক্যাপিটাল টি আর টি টা সেটা কি টি ওয়ান থেকে বিতে যেতে যে টাইম লাগবে থেকে কতটুকু টাইম লাগবে ক্যাপিটাল টি থেকে যদি টি ওয়ান বাদ দিয়ে দেয় ওকে সো টাইমটা কেন টি টু টু রিচ ফ্রম এ টু রিচ এ ফ্রম বি বি থেকে এতে আসতে যে টাইম লাগবে সেটা যদি বলি আমি টি টু তাহলে ক্যাপিটাল টি হবে টি ওয়ান প্লাস টি টু টি টু কত হবে ক্যাপিটাল টি থেকে টি ওয়ান বাদ দিয়ে দেই তাহলে যেটা আসবে এ থেকে বিতে আসতে যে টাইম লাগবে টাইম টেকেন টু এ এ থেকে বিতে আসতে একই টাইম লাগবে দ্যাট মিনস আমি একটা অবজেক্টকে নিচে থেকে থ্রো করলাম এই অবজেক্টটা হাইয়েস্ট ফ্লোর থেকে বা যে পয়েন্ট থেকে থ্রো করলাম সেই পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্টে যেতে যে টাইম লাগবে এবং হাইয়েস্ট পয়েন্ট থেকে আবার যে পয়েন্ট থেকে থ্রো করলাম ওই পয়েন্টে ব্যাক করে আসতে একই টাইম লাগবে সেটা হচ্ছে কত ইউ জি বুঝতে পেরেছি সবাই ওকে এবার হচ্ছে ভেলোসিটি ডিউরিং ফল ভেলোসিটি ডিউরিং ফল মানে হচ্ছে কি কি একটা একটা অবজেক্টকে আমি যখন থ্রো করলাম তোমরা পিকচারে দেখতে পাচ্ছ যে আমরা হচ্ছে দুইটা পিকচার একসাথে নেওয়ার ট্রাই করি যে একটা অবজেক্ট ডিউরিং এ টু বি এ টু বি বি টু এ ইন দ্যাট টাইম টাইম টেকেন কত টি ইজ টু ক্যাপিটাল টি মানে একটা অবজেক্টকে আমি ধরো একটা অবজেক্টকে যখন আমি থ্রো করব। একটা অবজেক্টকে যখন আমি থ্রো করলাম এ পয়েন্ট থেকে সে বি পয়েন্টে যাবে বি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে ব্যাক করবে এই টাইমে যে টাইম লাগবে সেটা হচ্ছে গিয়ে কত ক্যাপিটাল টি ওকে টি ইজ টু ক্যাপিটাল টি এখন তো ফ্রম ইকুয়েশান ওয়ান আমার যদি আমরা দেখতে চাই যে এই অবজেক্টটা এ থেকে গিয়ে বিতে যে যাবে বি থেকে আবার এতে আসবে ফ্লোরকে কত ভেলোসিটিতে হিট করবে ওয়াট ইজ দ্য ভ্যালোসিটি ইট উইল হিট দ্য ফ্লোর তো ফ্লোরকে যে হিট করবে সেই ভ্যালোসিটিটা আমরা ক্যালকুলেশন করতে চাই সো ক্যাপিটাল ভি সরি ভিটা যদি ক্যালকুলেশন করি ইউ মাইনাস কত হবে জি মাইনাস ক্যাপিটালটি কেন ক্যাপিটালটি ইউজ করলাম বিকজ ও এ থেকে বি হয়ে আবার এতে ব্যাক করছে যা স্টার্টিং পয়েন্ট এ

যে যে ভেলোসিটিতে থ্রো করবো এই অবজেক্টটা ফ্লোরকে সেম ভেলোসিটিতে এসে হিট করবে মাইনাসটা আমাকে ইন্ডিকেট করতেছে যে ইনিশিয়াল ভেলোসিটি ছিল আপওয়ার্ড ডিরেকশনে অ্যান্ড ফ্লোরকে হিট করতেছে ডাউনওয়ার্ড ডিরেকশনে উপরে যাওয়ার সময় তার ডিরেকশন যেরকম ছিল নিচে নামার সময় তার ভেলোসিটির ডিরেকশন অপোজিট ছিল এই মাইনাসটা আমাকে সেটাই ইন্ডিকেট করতেছে বুঝতে পেরেছি সবাই ওকে আচ্ছা

ওকে এখানে একটা কোয়েশ্চেন আমি দিয়েছি হচ্ছে কি একটা অবজেক্টকে আমি মিটার পার সেকেন্ড স্পিড উপরে করলাম ওকে এখন হাউ লং উইল ইট স্টে ইন এয়ার এয়ারে সেটা কত লং পর্যন্ত স্টে করবে স্টে করবে কত লং কত স্টে করবে সেটা হচ্ছে কি ক্যাপিটাল টি মানে টাইম টু ফ্লাইট সো টাইম টু ফ্লাইট কত টু ইউ বাই জি টু ইউ বাই জি কত ইউ এর ভ্যালুটা আমরা ফর্টি এইট বসাবো জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট বসালে আমরা ক্যাপিটাল টিটা নাইন পয়েন্ট সেভেন নাইন

ওকে okay, আমরা 48 মিটার পার সেকেন্ড করেছি কত এইট পয়েন্ট 8.8 মিটার পার সেকেন্ড স্পিডে সেটা ব্যাক করলো এই হচ্ছে কি আমাদের নাম্বার বা যেটা সলভটা হলো এবার আমরা আসি এখানে একটা কোয়েশন আছে এই কোশ্চেনটা ই করার আগে আমরা হচ্ছে কি একটা এখানে তোমাদের অনেকগুলা হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক একটু বলে নেই এখানে হোমওয়ার্ক সিক্স থেকে ইলেভেন আছে সবগুলা হচ্ছে কি এমসিকিউ এমসিকিউ কোশ্চেন পেপারে আসার জন্য এখানে অবজেক্ট কোয়েশনগুলো এই সবগুলো কোয়েশন তোমরা করবা করার পর একইভাবে হোমওয়ার্ক সাবমিট করবা আমি এখানে করে দিচ্ছি এখানে একটা কোশ্চেন অ্যারেঞ্জ ওইটাকে সলভ করে ট্রাই করতেছি ওকে এখানে কি বলেছে এখানে বলছে যে আই স্টোন এখানে যেটা বলছে যে ইজ এ স্পিড অফ এইট মিটার পার সেকেন্ড ইন আপার ডিরেকশন ফ্রম টেন মিটার টল বিল্ডিং ওকে একটা টেন মিটার হাইট বিল্ডিং আছে এটাকে এইট মিটার পার সেকেন্ড স্পিডে এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন একটা এইট মিটার পার সেকেন্ড স্পিডে আপওয়ার ডিরেকশনে থ্রো করছে টেন মিটার টল বিল্ডিং থেকে ওকে আফটার ফোর সেকেন্ড অ্যানাদার স্ট্রেন স্ট্রোন অ্যাট এ সেম স্পিড ইন ডাউনওয়ার্ড ডিরেকশন ওকে সেম স্পিডে চার সেকেন্ড পর আফটার ফোর সেকেন্ড এটা হচ্ছে সেম স্পিডে একটা অবজেক্টকে ডাউনওয়ার্ড স্পিডে ডাউনওয়ার্ড ডিরেকশনে থ্রো করছে নিচের দিকে সো কোয়েশ্চেন নাম্বার ওয়ান অ্যাট হোয়াইট হাইট দ্য ফার্স্ট স্ট্রোন উড ট্রাভেল ফ্রম গ্রাউন্ড দেখো এই হচ্ছে গিয়ে একটা বিল্ডিং এটা এটা হচ্ছে গিয়ে একটা বিল্ডিং থিঙ্ক করো ইমাজিন করো ওকে এখানে হচ্ছে গিয়ে কি একটা অবজেক্ট বি পয়েন্টে ছিল এটাকে আমি উপরে ডিরেকশনে এইট মিটার পার শো করলাম তাহলে ম্যাক্সিমাম কতটুকু হাইট উঠবে হাইটটা আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো ইউএসকে ডিভাইডেড বাই টু জি দিয়ে তাহলে এখানে কত আসলে এইট ইউএসকে ডিভাইড বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইজ টু থ্রি পয়েন্ট টু সেভেন মিটার এটা হচ্ছে বিল্ডিং থেকে থ্রি পয়েন্ট টু সেভেন মিটার ম্যাক্সিমাম উপরে উঠবে বাট আমাদেরকে কোয়েশ্চেন করেছে যে এট হোয়াট হাইট দ্য ফার্দার উড ট্রাভেল ফ্রম গ্রাউন্ড সো গ্রাউন্ড থেকে কত হবে বিল্ডিং এর হাইটটাও তো আমাদেরকে ইমাজিন করতে হবে অর ক্যালকুলেশন আনতে হবে সো এই কারণে 10 3.27 13.27 মিটার আসবে ওকে নাম্বার 2 হুইচ স্টোন উইল টাচ দ্য গ্রাউন্ড ফাস্ট কোন স্টোনটা স্টোন যে দুইটা স্টোনকে থ্রো করেছে কাপওয়ার্ড ডিরেকশনে একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কোন স্টোনটা ফ্লোরকে তাড়াতাড়ি হিট করবে টাইমটা ক্যালকুলেশন করতে হবে খেয়াল করে দেখো লেট টি ওয়ান এন্ড টি টু দ্য টাইম টেকেন টু টাচ দ্য গ্রাউন্ড ফার্স্ট অবজেক্ট অ্যান্ড সেকেন্ড স্টোন টি ওয়ানটা হচ্ছে ফার্স্ট এর জন্য টি ওয়ানটা হচ্ছে ফার্স্ট স্টোনের জন্য আর টি টুটা হচ্ছে সেকেন্ড স্টোনের জন্য সেকেন্ড স্টোন যেটা থ্রো করেছি ডাউনওয়ার্ড ডিরেকশনে সো ফার্স্ট স্টোনের জন্য আমাদের ফর্মুলা কি হবে এইচ ইকুশি ইউ টি ওয়ান মাইনাস হাফ জি টি কারণ ফার্স্ট স্টোন এইখান থেকে এখান থেকে ঘুরে আবার সে এভাবে হিট করবে বাট ওকে যখন আমরা থ্রো করেছি গ্রাভিটির এগেইনস্টে থ্রো করেছি দ্যাট ইজ এখানে মাইনাস আসছে আর ও বি পয়েন্ট থেকে এ পয়েন্ট আসে স্টার্টিং পয়েন্ট বি ইনিশ ফাইনাল পয়েন্ট হচ্ছে এ সে হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রাভেল করছে দ্যাট ইজ আমরা এখানে একটা মাইনাস এইচ ইউজ করতে হবে ওকে বিকজ ও আমি যদি মনে করি এটা হচ্ছে গিয়ে বেজ লেভেল তাহলে এখান থেকে সে নিচের দিকে চলে আসছে অথবা আমি যদি এইভাবে কম্পেয়ার করি খেয়াল করে দেখো বি পয়েন্ট থেকে আমি যখন ফার্স্ট স্টোনটাকে থ্রো করেছি ইউটা হচ্ছে গিয়ে আপওয়ার ডিরেকশনে ইউ হচ্ছে গিয়ে আপওয়ার ডিরেকশন এখানে আর জি হচ্ছে গিয়ে ডাউনওয়ার ডিরেকশনে এইচ হচ্ছে গিয়ে ডাউনওয়ার ডিরেকশনে এই কারণে জি আর এইচ হচ্ছে গিয়ে সেম সাইন থাকবে আর ইউটা যেহেতু ডিফারেন্ট সাইন এই কারণে ইউ এর আগে ইউ এর ইউ এর সাথে এইচ এর সাইন চেঞ্জ আছে আমি আবার বলি অবজেক্টকে যখন আমি বি পয়েন্ট থেকে থ্রো করলাম বি এ পয়েন্টে ইউ হচ্ছে কোন ডিরেকশনে আপওয়ার ডিরেকশনে থ্রো করলাম বাট অবজেক্টার ডিসপ্লেসমেন্ট হলো বি থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যান্ড জিও কাজ করতেছে ডাউনওয়ার্ড ডিরেকশনে এই কারণে এইচ এর আগের সাইন অ্যান্ড জি আর আগের সাইন সেম দিতে হবে আর ইউ ডিফারেন্ট সাইনে থাকতে হবে কেউ যদি এইচ এর আগে পজিটিভ ইউজ করে জি এর আগে পজিটিভ ইউজ করে ইউ এর আগে তখন তাকে নেগেটিভ সাইন ইউজ করতে হবে সো এটাকে আমরা এইচ এর ভ্যালু টেন নিলাম কারণ সে বি থেকে এতে আসবে হচ্ছে ও তো ঘুরে আবার এ পয়েন্টে আসছে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো বা ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো টেন মিটার এখানে ইউ এর বদলে টেন আর বাকি যে ভ্যালুগুলো বসালাম সেটা ক্যালকুলেশন করে দেখলাম এরকম আসলো ফার্স্ট অবজেক্টটা ফ্লোরে হিট করতে সময় লাগবে টু পয়েন্ট ফোর সিক্স সেকেন্ড এবার আমরা আসি সেকেন্ড অবজেক্টের জন্য সেকেন্ড অবজেক্টটা কোত্থেকে থেকে থ্রো করেছি বি পয়েন্ট থেকে এ এর দিকে সেকেন্ড অবজেক্টের দিকে খেয়াল করে দেখো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এখানে সবার আগে পজিটিভ সাইন কেন কারণ অবজেক্টটা নিচে আসতেছে এইচ এর ডিরেকশন নিচের দিকে অবজেক্টটাকে থ্রো করলাম ডাউনওয়ার্ড ডিরেকশনে ইউ এর ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড জি অলওয়েজ ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে এখানে কারণে জি এর আগে পজিটিভ সবাই যেহেতু একই ডিরেকশনে এখানে সবার আগে একই সাইন আসছে পজিটিভ পজিটিভ অ্যান্ড পজিটিভ সো আমরা যদি ভ্যালুগুলো ইনপুট করে দিই তো আমাদের ফাইনালি আমি টি টু এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট থ্রি সেকেন্ড মানে টি টুটা ফ্লোরকে হিট করবে জিরো সেকেন্ড বাট টি তো আমি ফোর সেকেন্ড পরে থ্রো করেছি এই কারণে ফোর অ্যাড হয়েছে টি এর সাথে টি যে প্রাইম হবে নিউ টাইমটা হবে টি প্রাইম সেটা হচ্ছে ফোর এর সাথে টি টু অ্যাড হবে জিরো আসছে ওকে কারণ আমি এখানে কোয়েশনে বলা আছে যে আফটার ফোর সেকেন্ড এই যে আফটার ফোর সেকেন্ড অ্যানাদার স্টোন ইজ থ্রোন এট সেম স্পিড ইন ডাউনওয়ার্ড সো এটার সাথে অ্যাড ফোর অ্যাড হয়ে যাবে সেটা হবে কি ফোর সেকেন্ড সো ফার্স্ট অবজেক্ট ফ্লোরকে হিট করবে টু পয়েন্ট ফোর সিক্স ফোর সিক্স সেকেন্ড পর আর ফার্স্ট স্টোন বা সেকেন্ড স্টোন ফ্লোরকে হিট করবে ফোর পয়েন্ট এইট থ্রি সেকেন্ড পর তো ডেফিনেটলি ফার্স্ট স্টোন টাচ দ্য গ্রাউন্ড ফার্স্ট ওকে নাম্বার থ্রি যেটা বলছে হুইচ স্টোন উইল হিট দ্য গ্রাউন্ড উইথ মোর স্পিড ওকে আমাদের স্পিড ক্যালকুলেশন করতে হবে খেয়াল করে দেখো ইন কেস অফ ফার্স্ট স্টোন ফার্স্ট স্টোন কতটুকু ট্রাভেল করবে ফার্স্ট স্টোনের বেলায় আমি যদি কি বলে কত ভালুসিটি ক্যালকুলেশন করতে চাই দেখো ফার্স্ট স্টেশনের বেলা আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে ও হচ্ছে ফার্স্ট তো প্রথমে বি থেকে ট্রাভেল করতে করতে সি পয়েন্টে গেল সি পয়েন্টে যখন গেলো ওই সি পয়েন্টে তার ইনিশিয়াল স্পিড কত জিরো সি পয়েন্ট থেকে ছুঁয়ে যখন এ পয়েন্টে ট্রাভেল করবে সে হচ্ছে কি কত থার্টিন পয়েন্ট টু সেভেন মিটার ট্রাভেল করবে তার মানে ইনিশিয়াল স্পিড জিরো আর ট্রাভেল ডিসটেন্স হচ্ছে থার্টিন পয়েন্ট টু সেভেন তো ফার্স্ট স্ট্রোনের জন্য আমরা এখানে ইনিশিয়াল স্পিড জিরো বসাইলাম ইউ এর বদলে আর এইচ এর বদলে আমরা ইউজ করলাম থার্টিন পয়েন্ট টু সেভেন ওকে তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম ভি ওয়ান আসলো সিক্সটিন পয়েন্ট ওয়ান থ্রি মিটার পার সেকেন্ড আর ইন কেস অফ সেকেন্ড স্টোনের বেলায় ইন কেস অফ সেকেন্ড স্ট্রোন বেলায় আমি তো সেকেন্ড স্ট্রোন শো করেছি বি পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে সে এ পয়েন্টে আসবে এই এতটুকু সে ট্রাভেল করবে

ওকে এবার বলো তোমাদের কারো কোনো কনফিউশন কোয়েশ্চেন বা আছে কিনা থাকলে বলো কারণ ওই হোমওয়ার্কগুলো তোমাদেরকে করতে হবে তার আগে কোনো কনফিউশন থাকা যাবে না স্যার হুম হোমওয়ার্কগুলো কি আমরা মানে ওয়ান ওয়ার্ড অ্যানসার টাইপে করব ওয়ান ওয়ার্ড অ্যানসার টাইপে মানে হচ্ছে যে তুমি মানে এত ডিটেইলস লেখার দরকার নাই যে লেট এটা লেট ওইটা

মাত্র আসছে টোয়েন্টি স্টুডেন্ট আছে ঠিক আছে আমি দেখি গোল কল করি সবাইকে আস্তে আদিবা রাইদা আছো সবাই রেসপন্স করবা আর যে রেসপন্স আমি বিনি চক্রবর্তী জি স্যার বললেই হবে প্রেজেন্ট মতো ফারিহা নাওয়ার ফারিহা নাওয়ার

निशाद तस्नीम नौशिन नवान नीतू यस सर नौशिन नवान नीतू हम्म ठीक है सर यस सर सामिया इस्लाम यस सर अम्म सादिया रहमान, यस सर ओके स्नेहा नवाल यस सर ताऊशियत यस सर

আবার অনেকে আছে হচ্ছে কি অ্যাটেনডেন্সের জন্য ওয়েট করে যখন আবার মাঝখানে সময়তে আসে এসে অ্যাটেনডেন্সটা দিয়ে চলে যাও এভাবে করলে তো হবে না তোমাদের রিপোর্ট যাবে এরকম করলে যেমন আমি কিছু নাম জিজ্ঞেস করি রোল নাম্বার 2559 এটা কে তার নাম কী রোল নাম্বার 2559 এটা কে কি স্যার কি নাম তোমার তাসনিম আহমেদ তাসনিম আহমেদ আচ্ছা তুমি তো অনেক অ্যাবসেন্ট তোমার মার হ্যাঁ না স্যার আমি সব ক্লাসই থাকি তাহলে অ্যাটেন্ডেন্স এত কম কেন 2559 ও স্যার আমি শুনেছি এটা কে কেউ ক্লাস করে না তারপর সেভেন্টি নাইন রোল নাম্বার সেভেন্টি নাইনকে ক্লাস করে না নাইনটি থ্রি অ্যাবসেন্ট নাইনটি সেভেন অ্যাবসেন্ট টু সিক্স জিরো ওয়ান এগুলো হচ্ছে ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যায় নেক্সট ক্লাস থেকে আমি হচ্ছে গিয়ে মুখে অ্যাটেন্ডেন্স নিব নেক্সট ক্লাস থেকে আমি কোনো

বলেছে আচ্ছা এরপর হচ্ছে नेक्स्ट ক্লাস থেকে আমি অ্যাটেনডেন্স নিব হচ্ছে মুখে অ্যাটেনডেন্স নিব রোল নাম্বার কল করব ক্লাসে যেমন রোল নাম্বার কল করা হয় 56 থেকে একেবারে তোমাদের 2603 যারা আছে যারা হচ্ছে প্রেজেন্ট মুখে দিতে পারবে তারা হচ্ছে অ্যাটেনডেন্স থাকবে তবে শুনেছ সবাই শুনেছ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তোমরা नेक्स्ट ক্লাসে সবাইকে ইনফর্ম করে দিবা যে ফিজিক্স ক্লাসে এইভাবে নেওয়া হবে কারণ তোমরা খুবই হয়ে যাচ্ছ কি বলে ক্লাসে আসো তো আসো না বা আমরা যেমন সময় মতো আসি তোমাদেরকে সময় মতো আসতে হবে ঠিক আছে আর যে হোমওয়ার্কটা দিলাম আছে সেগুলো অবশ্যই ভালো মতো করবা আর কারো কোনো কোয়েশন থাকলে করতে পারো এখনো আমাদের কাছে মোটামুটি দুই তিন মিনিট সময় আছে বা কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো লেকচার রিলেটেড বলো আছে কারো কোনো কনফিউশন নাই ঠিক আছে লাস্ট ক্লাস এইগুলো আছে গিয়ে আমি অনেক কম্প্যাক্ট করে লিখেছি এই কারণে কম্প্যাক্ট করে লিখেছি যাতে করে ডায়াগ্রামের সাথে মিল করে লাগতে তুমি লিখতে পারো ওকে সো এই প্রবলেমের উপর বেস করে এই কয়েকটা যে কোয়েশ্চেন বা হোমওয়ার্ক দিয়ে সেগুলো সলভ করার ট্রাই করবা আমরা হচ্ছে এরপরে এই চ্যাপ্টারে অনেক কোয়েশ্চেন থাকবে এখানে অনেক মিক্সিং কোয়েশ্চেন থাকে ঠিক আছে এই গুলো আমরা অনেকগুলো ক্লাস এক্সারসাইজগুলো ভালো মতো করার ট্রাই করব পরে গিয়ে ওকে আর ক্লাসে হচ্ছে কি এভাবে ইয়ে থাকবে অ্যাটেন্টিভ থাকবা অ্যাটেনশন ভালো রাখতে হবে ঠিক আছে শুধুমাত্র তিন চারজন পাঁচজন ছয়জন এরকম অ্যাটেনশন থাকলে তো হবে না তোমাদের যখন কলেজ খুলে যাবে হুট করে যখন বলে দিবে পরীক্ষা হবে তখন কি করবা তখন তো আকাশ থেকে পড়বা তখন তো কোয়েশন তো কঠিনই হবে তোমাদের যেহেতু পড়ানো হচ্ছে ভালো মতোই বুঝতে পারছো জি স্যার মতো দেখবা আর নেক্সট ক্লাস থেকে আমি মুখে অ্যাটেন্ডেন্স নেব যারা হচ্ছে বলতে পারবে ইয়েস স্যার তাদেরকে আমি প্রেজেন্ট দেব আর যারা অ্যাবসেন্ট তো ঠিক আছে তো আজকে হচ্ছে এই পর্যন্ত আমাদের ক্লাস নেক্সট ক্লাস একই সময় বা যেখানে যখন হবে ক্লাস অ্যাটেন্ডেন্স হবে আর সবাইকে ইনফর্ম করে দিবা ভালো মতো করে আমাদের ক্লাসে যে গ্রুপ টুপ আছে বা যেখানে গ্রুপ আছে সেখানে ইনফর্ম করে দিবা সবাইকে ওকে আল্লাহ হাফেজ you <laughs>